নমস্কার বন্ধুরা, আমি কোয়েল, কোয়েলস কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তার নাম হলো চিংড়ি ভাপা। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে রেখেছি, এখানে 400 গ্রাম মতো চিংড়ি আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আছে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, এখানে আছে 1.5 টেবিল চামচ টক দই, জল ঝরানো টক দই, এখানে আছে 2 টেবিল চামচ সাদা কালো সর্ষে বাটা, 1 চা চামচ নারকল বাটা, 1 চা চামচ পোস্ত বাটা আমি, আর 2টো কাঁচা লঙ্কা বাটা আমি একসাথে মিশিয়ে রেখে দিয়েছি। এখানে সর্ষের তেল আছে, আর আছে এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা, আর আমার লাগবে স্বাদ মতো নুন আর সামান্য চিনি। এরপর আমি চিংড়ি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। চিংড়ি ভাপা করব বলে আমি একটা এখানে টিফিন বক্স নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সবার প্রথমে দেব চিংড়ি মাছ। দিয়ে দেব হলুদ গুঁড়ো, টক দই, আর দিয়ে দেব সাদা কালো সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকল বাটা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য চিনি, সর্ষের তেল। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এরপর আমি টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দেব, দিয়ে কড়াতে জল গরম বসাবো। কড়াতে জল গরম হয়ে গেছে, আমি বক্সটাও বসিয়ে দিয়েছি। এরপর আমি 20 মিনিটের জন্য ভাপিয়ে নেব, উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। 20 মিনিট হয়ে গেছে, এরপর আমি গ্যাস বন্ধ করে টিফিন বক্সটা নামিয়ে নেব। চিংড়ি ভাপা রেডি হয়ে গেছে, ভালো মতো মাছ সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি সার্ভ করে দেব। এর মধ্যে আমি কোনো জলের ব্যবহার করিনি, কারণ আমি টক দই দিয়েছিলাম বলে। ভাপা চিংড়ি আমি সার্ভ করে দিয়েছি ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিয়ে। তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।